হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের 11 অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন। এর কোষে দেখি 11.2 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজকে আমরা 5 থেকে শুরু করব। তো দেখো, 1-এর 5 কী আছে। 1-এর 5 আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, 9 সেমি ও 5.5 সেমি মাপের দুটি রেখাংশ অঙ্কন করি। তাহলে এটা কত, এটা হচ্ছে 9 সেমি এবং এটা 5.5 সেমি। চলো এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করি। তার জন্য প্রথমে আমরা একটি রশ্মি অঙ্কন করছি। এবং এর নাম দিলাম আমরা AX। এবার আমরা এই বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো, যেহেতু ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এই বিন্দু এবং এই ছেদ বিন্দু আমরা যুক্ত করব। এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। তো বন্ধুরা, এই লম্ব যে রশ্মিটি আছে, এই লম্ব রশ্মির থেকে আমরা 5.5 সেমি মাপের বাহুটি কেটে নেব। তাহলে এখান থেকে আমরা 5.5 সেমি কেটে নিলাম। আর ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি বলে দেওয়া আছে। তাহলে দেখো, সেই 9 সেমি মাপ নিয়ে আমরা এবার কি করব, এই ছেদ বিন্দুতে বসিয়ে এই X রশ্মি থেকে আমরা কেটে নেব। তাহলে এই ছেদ বিন্দু নাম আমরা B দিলাম এবং যেখান থেকে কেটে নিলাম এখান থেকে আমরা C দিলাম। এবার আমরা BC যুক্ত করব এবং আমরা আমাদের ত্রিভুজটা পেয়ে যাব। এবার আমরা A কোণ এবং C কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে দেখো, আমরা একটু বড় ব্যাসার্ধ নিয়ে দুটি চাপ অঙ্কন করছি। এবার আমরা এই ছেদ বিন্দু এবং এই এ বিন্দু যুক্ত করব, কেমন। আর এদিকে এবার সি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে দেখো বন্ধুরা, ই কোণ এবং সি কোণের অন্তঃসম্মতি খণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করেছে তার নাম আমরা ও দিলাম। এবার ও বিন্দু থেকে এসির উপর আমরা লম্ব অঙ্কন করব। তার জন্য দেখো, ও বিন্দু থেকে এসি বিন্দু যে দূরত্ব থেকে একটু বেশি মাপের ব্যাসার্ধের চাপ অঙ্কন করব। এবং এর নাম দিলাম আমরা D। তাহলে এই OD হয়ে যাবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই OD মাপ নিয়ে আমরা প্রথমে দেখে নেব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা বৃত্তটি অঙ্কন করে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল বন্ধুরা আমাদের অন্তবৃত্ত অঙ্কন। এবার আমাদের অন্তবৃত্তের অন্তঃব্যাসার্ধ কত আমাদের মেপে দেখতে হবে। তো আমরা মেপে দেখতে পাচ্ছি আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.8 সেমি, কেমন। তাহলে আমরা লিখে দিই যে অন্তবৃত্তের
ব্যাসার্ধ ওডি সমান 1.8 সেমি। কেমন? আশা করি সম্পর্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা একের ছয় জায়গাটা লক্ষ্য করো। একের ছয় জায়গায় কী আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহুর দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে চলো প্রথমে আমরা 7.8 সেমি ও 6.5 সেমি মাপের দুটি রেখাংশ অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে 7.8 সেমি হচ্ছে 6.5 সেমি। তো চলো এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করি। তার জন্য প্রথমে আমরা একটি রশ্মি অঙ্কন করছি, ঠিক আছে? এর নাম আমরা এক্স দিলাম। তো দেখো বন্ধুরা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত ছিল? 7.8 সেমি। তাহলে আমরা 7.8 সেমি মাপের রেখাংশটি এক্স রশ্মি থেকে কেটে নিচ্ছি। তাহলে এর নাম দিলাম আমরা বি। তাহলে এ বি আমাদের ভূমি যার মাপ কত? 7.8 সেমি। কেমন? এবার দেখো বলেছে সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি করে। তাহলে আমরা 6.5 সেমি মাপের বাহু দুটি এবার অঙ্কন করব। তার জন্য এ বিন্দুতে বসিয়ে আমরা একটি চাপ অঙ্কন করব এবং বি বিন্দুতে বসিয়ে একটি চাপ অঙ্কন করব এবং চাপ দুটির ছেদ বিন্দুর নাম আমরা সি দিলাম। তাহলে এসি আর বিসি যুক্ত করলে আমরা আমাদের ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল আমাদের ত্রিভুজ। এবার আমরা একোণ আর বিকোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। কেমন? তা দেখো যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি চাপ অঙ্কন করলাম। আমরা ব্যাসার্ধটা একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে আমাদের যে ছেদবিন্দুটা সেটি একটু দূরে পতিত হবে। এবার আমরা এ বিন্দু আর এই ছেদবিন্দু আমরা যুক্ত করব, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো আমরা বিকোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। এবার ব্যাসার্ধটি একটু বাড়িয়ে নিচ্ছি আমরা। তাহলে বি বিন্দু এবং এই ছেদ বিন্দু আমরা এবার যুক্ত করছি। ঠিক আছে, এই দুটি অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটির নাম আমরা ও দিলাম এবং ও থেকে আমরা এবি বাহুর পর একটি লম্ব অঙ্কন করব। তার জন্য আমরা কি করব, এই ও বিন্দু থেকে এবি বাহু যা দূরত্ব তার থেকে সামান্য বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি চাপ অঙ্কন করব এবং চাপ দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে আবার আমরা দুটি চাপ অঙ্কন করব। এবার দেখো এই ও বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা যুক্ত করলেই আমরা কিন্তু আমাদের লম্ব পেয়ে যাব। আমরা পুরোটুকু লম্ব করব না, আমরা এবি পর্যন্ত লম্ব অঙ্কন করলাম। তাই নাম দিলাম আমরা ডি। অর্থাৎ এই ওডি হয়ে গেল আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার ওই ওডির মাপ নিয়ে আমরা দেখব যে আমাদের সবদিকে ঠিক আছে কি না, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সব দিকেই ঠিক আছে। তাহলে এবার আমরা বৃত্তটি অঙ্কন করে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের অন্তবৃত্ত অঙ্কন। এবার অন্তবৃত্তের ব্যাসার্ধ কত আছে আমাদের দেখতে হবে। তো এখানে আমরা মেপে দেখতে পাচ্ছি অন্তবৃত্তের ব্যাসার্ধ 1.9 সেমি। কেমন? তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ ওডি সমান 1.9
9 সেমি। এবার বন্ধুরা সার্ধকের অঙ্কটা লক্ষ্য করো, তা সার্ধকে কি আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি পরিমাণ 45 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে বন্ধুরা একটি কোণ 45 ডিগ্রি হলে অন্য কোণটিও কত হবে? 45 ডিগ্রি হবে, তাই না? তা প্রথমে আমরা কি করব, 10 সেমি মাপের একটি রেখাংশ অঙ্কন করব। এটি হচ্ছে 10 সেমি, কেমন? এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব, তার জন্য প্রথমে আমরা একটি রশ্মি অঙ্কন করব। এবং এর নাম দিলাম আমরা এ এক্স রশ্মি। এবার এই এক্স রশ্মি থেকে আমরা এই 10 সেমি মাপের সমান রেখা কেটে নেব, যেটি হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি। তাহলে এই ছেদবিন্দুর নাম আমরা বি দিলাম। এবার কাজ হবে বন্ধুরা এ ও বি বিন্দুতে 45 ডিগ্রি করে কোণ অঙ্কন করা, ঠিক আছে? তার জন্য প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং সেই 90 ডিগ্রি কোণকে আমরা সমান ভাগে ভাগ করে 45 ডিগ্রি কোণ পেয়ে যাব, তাই না? তাহলে দেখো বন্ধুরা এই চাপ দুটি ছেদ বিন্দু এবং এই বিন্দু যুক্ত করলে আমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে যাব। তা আমাদের 90 ডিগ্রির তো কোনো দরকার নেই, শুধু আমরা মার্ক করে রাখলাম কোন পর্যন্ত 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি কোণটাকে আমরা সমান দুভাগে ভাগ করব। তা দেখো এবার একইভাবে বন্ধুরা বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবার দেখো বন্ধুরা বি বিন্দু আর ছেদ বিন্দু যুক্ত করলেই আমরা 45 ডিগ্রি কোণটা পেয়ে যাব, ঠিক আছে? আর এই ত্রিভুজের বাড়তি যে অংশটা আছে এটা আমরা মুছে দেব। এই ছেদবিন্দুর নাম আমরা সি দিলাম। এবার আমরা এ ও বি কোণের অন্তঃসম্বন্ধী খণ্ডক অঙ্কন করব। তা দেখো প্রথমে আমরা এ কোণের অন্তঃসম্বন্ধী খণ্ডক অঙ্কন করছি, আমরা ব্যাসার্ধটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে কি এই ছেদবিন্দুটা আমাদের একটু দূরে তৈরি হবে, তাই না? এবার এই বিন্দু এবং এই ছেদ বিন্দু আমরা যুক্ত করব। এবার বি কোণের ক্ষেত্র দেখো এই ও বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব সমদ্বিবাহু খণ্ডক অঙ্কন করব। তার জন্য আমরা কি করব, যে এবি বাহুর যা দূরত্ব তার থেকে একটু বেশি দৈর্ঘ্যের ব্যাস নিয়ে আমরা একটি চাপ অঙ্কন করব এবং চাপটি এবি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটিকে কেন্দ্র করে আবার দুটো চাপ অঙ্কন করব এবং চাপ দুটি ছেদ বিন্দু আর ও বিন্দু আমরা যুক্ত করে দেব। আমরা এবি বাহু পর্যন্তই লম্বটি অঙ্কন করব এবং এবি বাহুকে লম্বটি যেখানে ছেদ করেছে তার নাম আমরা ডি দিলাম, অর্থাৎ এই ওডি হয়ে যাবে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার এই ওডির সমান মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, বৃত্তটি অঙ্কন করব। তার আগে আমরা একটু দেখে নেব আমাদের সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সব ঠিকঠাক আছে, তাহলে আমরা বৃত্তটি অঙ্কন করছি।
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বন্ধুরা আমাদের অন্তঃবৃত্ত। তাহলে বন্ধুরা দেখতে হবে আমাদের অন্তঃবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো আমরা স্কেলের সাহায্যে মেপে দেখতে পাচ্ছি আমাদের অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে আমরা লিখে নেব, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2 সেমি। অন্তঃব্যাসার্ধ কী বন্ধুরা? আমাদের ওডি হচ্ছে অন্তঃব্যাসার্ধ। কেমন? তো আশা করি সম্পত্তিটিতে আমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা আটদাগের অঙ্কটা লক্ষ্য করো, আটদাগে কী আছে? যে 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তঃবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি ও তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না লিখি। তাহলে প্রথমে আমরা 7 সেমি মাপের রেখাংশটা অঙ্কন করি। এটি হচ্ছে বন্ধুরা 7 সেমি। কেমন? এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করি। ঠিক আছে, তার জন্য প্রথমে আমরা একটি রশ্মি অঙ্কন করব। এর নাম দিলাম আমরা এএক্স। এবার এই এএক্স রশ্মি থেকে আমরা কি করব, এই 7 সেমি মাপের রেখাংশ কেটে নেব। কেমন? এবং এই ছেদবিন্দুর নাম আমরা বি দিলাম। এবার এ আর বি বিন্দুকে কেন্দ্র করে এই 7 সেমি মাপের ব্যাসার্ধ নিয়ে দুটি চাপ অঙ্কন করব। এবং চাপ দুটির ছেদবিন্দুর নাম আমরা সি দিলাম। এবার এসি ও বিসি যুক্ত করলে আমরা আমাদের ত্রিভুজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ত্রিভুজ পেয়ে গেছি। এবার দেখো বন্ধুরা প্রশ্নে বলেছে ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তঃবৃত্ত অঙ্কন করি। তা প্রথমে আমরা পরিবৃত্ত অঙ্কন করি। তা তোমরা জানো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তা আমরা এসি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। প্রথমে আমরা এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তার জন্য কি করব, এসি বাহুর যা মাপ তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে দুটি চাপ অঙ্কন করব। কেমন? ঠিক তেমনি দেখো এই সি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুটি চাপ অঙ্কন করব। এই দুটি ছেদবিন্দু আমরা যুক্ত করলে আমরা এসির লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। কেমন? এবার ঠিক একইভাবে দেখো বন্ধুরা বিসি বাহু আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এবার এই ছেদবিন্দু দুটো আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এবং এই ছেদবিন্দু নাম আমরা ও দিলাম। তা দেখো বন্ধুরা পরিবৃত্তের ব্যাসার্ধ পাওয়ার জন্য আমাদের এই ছেদবিন্দুর সঙ্গে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু যোগ করতে হবে। তা আমরা যদি ওর সাথে সি বিন্দু যুক্ত করি তাহলে এই ওসি হয়ে যাবে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা এই ওসির সমান মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। তো দেখো বন্ধুরা বৃত্তটি এ বি এবং সি বিন্দু দিয়ে গেল, তাই না? তাহলে এই আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা এবিসি ত্রিভুজের অন্তঃবৃত্ত অঙ্কন করব। তার জন্য বন্ধুরা এবিসি ত্রিভুজের যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তা আমরা এই এ কোণ এবার বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। প্রথমে আমরা এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করছি। এবার দেখো বন্ধুরা আমরা এই ব্যাসার্ধটা একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে কি হবে এই আমাদের ছেদবিন্দুটা একটু দূরে তৈরি হবে। কেমন? দেখো বন্ধুরা চাপ দুটির ছেদবিন্দু আমরা যে বাহুগুলোকে সমদ্বিখণ্ড করেছিলাম সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপরেই অবস্থিত। তাহলে এবার আমরা এটি যুক্ত করে দেব। ঠিক আছে,
এবার আমরা বি কোণে অন্তঃসমদ্বিখণ্ডক খণ্ড অঙ্কন করব। এবার দেখো বন্ধুরা, আগের মতোই আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আমরা দুটি চাপ অঙ্কন করছি। এক্ষেত্রে দেখো আমাদের লম্ব সমদ্বিখণ্ডক চাপ দুটি ছেদবিন্দু অবস্থিত। এবার আমরা কি করব, এই ছেদবিন্দু এবং বি বিন্দু আমরা যুক্ত করব। কেমন? এবার অন্তবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, এই ও বিন্দু থেকে এবি বাহুর পর একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তার জন্য এই ওবি বাহুর যা দূরত্ব তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি চাপ অঙ্কন করলাম, এবং চাপ দুটি এবি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটিতে বসিয়ে আবার আমরা দুটো চাপ অঙ্কন করব। এবং দেখো বন্ধুরা, আমাদের চাপ দুটির ছেদবিন্দু এই পরিবৃত্তের উপরে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবার আমরা কি করব, এই ও বিন্দুর সাথে এই ছেদবিন্দু যুক্ত করব। তা আমরা শুধু এই এবি পর্যন্তই যুক্ত করব, ঠিক আছে। তাহলে এই ছেদবিন্দুর নাম আমরা ডি দিলাম, তাহলে এই ওডি হয়ে যাবে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা এই ওডি সমান মাপের ব্যাসার্ধ নিয়ে অন্তবৃত্তটি অঙ্কন করব। তার আগে একটু আমরা মিলিয়ে দেখব সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সব ঠিকঠাক আছে। তাহলে দেখো আমরা বৃত্তটি অঙ্কন করছি। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য। তা প্রথমে আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করছি। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি, ঠিক আছে। তাহলে আমরা সেটা লিখে নিই যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4 সেমি আর অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। এবার সবার শেষের যে অংশটি সেটি দেখো, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না দেখো। তা দেখো বন্ধুরা, এখানে পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্যের থেকে আমরা সহজেই বুঝতে পারছি তাদের মধ্যে একটি সম্পর্ক আছে। সেটি কি, পরিব্যাসার্ধ সমান 2 × অন্তঃব্যাসার্ধ, অর্থাৎ অন্তঃব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি, অতএব পরিব্যাসার্ধ সমান 2 × অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে। এটি হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তা বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে। কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজের নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো।